বিশ্ব সংবাদে সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12 কেজি সোনা জব্দ, বাজার মূল্য 8.5 কোটি টাকা। নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ শনাক্ত হওয়া আরও 3 জন গ্রেপ্তার। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে 12 কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। গতকাল রাত 11:30টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 104টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 8.5 কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নোয়াখালীর বেগমগঞ্জে মণ্ডপে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ারুল ইসলাম, আলিপুরের আবু তালেব ও হাজিপুরের মোহাম্মদ ফরহাদ। পুলিশ জানায় চৌমোহনী পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত 10টি মামলায় 127 জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক ফারহানে ইয়াসমিন বাতিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শনিবারে কর্মসূচি শুরু করেন তারা। ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 4টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 12 অক্টোবর খালেদা জিয়াকে গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়। করোনা পরবর্তী নানা জটিলতায় 27 এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। করোনার কারণে 19 মাস বন্ধ থাকার পর আজ থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই সকাল থেকে চলছে ক্লাস, তবে পরীক্ষা কার্যক্রম শুরু হয় মাসখানেক আগেই। আবাসিক হল খুলে দেওয়া হয় গত 9 অক্টোবর। করোনা সংক্রমণের কারণে 2019 সালের 24 মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দীর্ঘ 19 মাস পর আজ খুলেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় নানা আয়োজনে তাদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে শাহপরাণ হল, বঙ্গবন্ধু হল, সৈয়দ মুস্তফা আলী হল সহ বিভিন্ন হলে আয়োজন করা হয় শুভ প্রত্যাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে হলে উঠতে শিক্ষার্থীদের অন্তত 1টি টিকা প্রদানের প্রমাণপত্র দেখাতে হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যবিধি সহ মেনে চলতে হবে সকল নিয়ম। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 6ষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ চলছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে আজ সাক্ষ্য দিচ্ছেন 36তম সাক্ষী এসআই আমিনুল ইসলাম। তিনি সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী। এর আগে সকাল 9:30টায় কারাগার থেকে আদালতে নেওয়া হয় মামলার 15 আসামিকে। গত বছরের 31 জুলাই কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। আজ থেকে জেলেরা আবারও ইলিশ ধরতে পারবেন। মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের 22 দিনের নিষেধাজ্ঞা। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা করবে হাজার হাজার মাছ ধরার ট্রলার। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
গত 4 অক্টোবর থেকে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ ঘোষণা করে সরকার। এই সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে রবিবার 4735 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,20,000-এরও বেশি। নভেম্বরে যুক্তরাষ্ট্রে 5 থেকে 11 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানান দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। চলতি বছরের শেষ নাগাদ দেশটির বেশিরভাগ শিশু টিকা নিয়ে ফেলবে বলে আশাবাদী তিনি। ধনী দেশগুলোর সঙ্গে দরিদ্র দেশগুলোর টিকা বৈষম্য কমাতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না টিকার প্রতিলিপি তৈরির চেষ্টা চালাচ্ছেন আফ্রিকার বিজ্ঞানীরা। সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ভোরে সেনাবাহিনীর একটি দল রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান চালায়। পরে আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে প্রধানমন্ত্রী গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা, মন্ত্রিসভার 4 সদস্য এবং ক্ষমতাসীন সভরেইন কাউন্সিলের একজন বেসামরিক সদস্যকে আটক করা হয়। সোমবার থেকে রাজধানী খার্তুমে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ার পাশাপাশি খার্তুমে যাওয়ার সব রাস্তাঘাট ও সেতু বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। নতুন একটি আইন পাশের মাধ্যমে নিজেদের স্থল সীমান্তে সুরক্ষা নিশ্চিত করেছে চীন। আগামী 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। ভারতের সাথে সীমান্তে দীর্ঘদিনের অচলাবস্থা, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে নিরাপত্তায় ঝুঁকি এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে করোনা ভাইরাস ছড়ানো নিয়ে উদ্বেগের মধ্যে এই আইন পাশ করল চীন। এতে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সীমান্ত নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়ালে চীন সীমান্ত বন্ধ করে দিতে পারে। এই ছিল এখনকার মতো। যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12 কেজি সোনা জব্দ, বাজার মূল্য 8.5 কোটি টাকা। নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া আরও 3 জন গ্রেপ্তার। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। এই ছিল এখনকার মাত্র। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।